উত্তর পূর্ব ভারতের অপূর্ব সৌন্দর্যতাকে বিশ্লেষণ করতে গিয়ে মা কামাখ্যার মন্দিরকে যদি সেই সৌন্দর্যতার মুকুট হিসেবে আমরা ধরি, তাহলে সেই সৌন্দর্যতারই একটি অপরূপ অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে গুয়াহাটি শহরের এই ওয়ার মেমোরিয়ালকে অবশ্যই মনে রাখা উচিত। ভারতীয় সেনার পাক সেনার ওপরে সেই বিজয়ের কিছু মুহূর্তের স্মৃতিগুলি, সে তা কার্গিল যুদ্ধে জয়লাভ হোক বা করাচি পোর্টে ভারতীয় নৌবাহিনীর আক্রমণ হোক বা জেনারেল এ কে নিয়াগির স্যারেন্ডারের চুক্তিপত্রে স্বাক্ষরের মুহূর্তটাই হোক না কেন, ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম পর্যন্ত রয়েছে ফ্রি অফ কস্ট আই গেস।
আশেপাশে কেউ নেই, তাই মাস্ক ছাড়াই ব্লগটা করছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম আপনাদের, ওয়ার মিউজিয়াম আমি খুব কমই ভিজিট করেছি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ার মিউজিয়ামে আমি যখন ছিলাম, আমি সত্যিকার আমার গায়ে কাটা দিচ্ছিল। মহান বীরদের দিকে, বীরদের যখন আমি দেখতে পেলাম সামনাসামনি, আমার লিটারালি গুজবাম্প হচ্ছিল। তো আমরা হয়তো সবাই সৈনিক হতে পারবো না, সবার পক্ষে সম্ভব না হয়তো ফ্রন্টে গিয়ে লড়ার, কিন্তু আমরা আরও অনেক রকমভাবে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আর সময় থাকলে একটা ওয়ার মিউজিয়াম কখনো ভিজিট করবেন, হয়তো জীবনের অনেকটা অংশ যেটা আমরা ভুল পথে নিজেদের চালিয়ে যাচ্ছি, সেই অনেকটা অংশ থেকে আবার সঠিক পথে আমরা নিজেদের চালনা করতে পারবো, সঠিক পথে আমরা হাঁটতে পারবো।